গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং। ভালো আছেন নিশ্চয়ই সবাই, সেই সঙ্গে কর্মময় জীবনযাপন করছেন, আমরাও আমাদের কর্তব্য কর্মে নিযুক্ত আছি। প্রিয় ভিউয়ার্স, আজ বলতে এসেছি রুমের ভিতরে লাক্সারি পেইন্টিংয়ের পাশাপাশি জিপসাম ডেকোরেশন কেন করবেন, এর উপকারিতা সম্পর্কে। আগেই বলে রাখি, আমরা কাজ করছি কুয়েত প্রবাসী এস এম জয়নাল হোসেন টিপু ভাইয়ের বাড়িতে চট্টগ্রাম। আমরা সবাই জানি একটি রুমের চারটা ওয়াল থাকে এবং সেই সঙ্গে রুমের সিলিং থাকে, সেই হিসাবে বলতে পারি একটি রুমের পাঁচ নম্বর ওয়াল হলো এই সিলিং। ইন্টেরিয়র ঘরের ডেকোরেশনের সময় এই সিলিংকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়। এই সিলিং ডিজাইন সাধারণত আপনার সাধারণ ঘরটিকে একটি অসাধারণ ঘরে পরিণত করতে পারে। বস্তুত এটি একটি ক্রিয়েটিভ আর্কিটেকচারাল ডিটেল প্রদর্শন করার একটি অন্যতম মাধ্যম, যা ঘরের ইন্টেরিয়রে একটি এলিগ্যান্ট ফিনিশ এনে দেয় এবং আপনার রুচিশীলতার সৃজনশীলতাকেও ফুটিয়ে তুলতে সহায়তা করে। নান্দনিক ডিজাইনের মাধ্যমে রুম ডেকোরেশন করলে যে কষ্ট হয় এবং সেই ডিজাইন যদি সুন্দর হয়, রুচিসম্মত হয়, তাহলে অবশ্যই সেই কষ্টের পিছনে আপনার সফলতা আসবে বলে আমি মনে করি। প্রিয় ভিউয়ার্স, আসলে অনেকে নিজের পছন্দ অনুযায়ী বাড়ি করেন, কিন্তু আরেকটা জিনিসও মনে রাখা দরকার, নিজের বাড়ি মানে কখনোই ইট বালু বা কাঠের বাক্স নয়। নিজের বাড়ি মানে মনের গহীনে লুকিয়ে থাকা স্বপ্নকে বাস্তবায়ন করা, সেই অনুযায়ী বাড়ির ভিতর বহিরাঙ্গনকে ফুটিয়ে তোলা। দেশে বিদেশে প্রতিদিন অক্লান্ত পরিশ্রমের পিছনে একটি অনুপ্রেরণা সবার মনেই কাজ করে, আর তা হলো নিজের পরিবারের জন্য একটি সুন্দর, যুগোপযোগী, সময় উপযোগী থাকার জায়গা নিশ্চিত করা, এবং সেই জায়গা যেন বা বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন করতে থাকে নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া। কারো হয়তো বা চাই সিম্পল ডিজাইনে স্মার্ট পেইন্টিং, আবার কারো চাই লাক্সারি মডেলে গর্জিয়াস ডেকোরেশন, যেখানে থাকবে স্মৃতির দেয়াল, স্কাই ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য, 3D ফ্লাওয়ার কম্বিনেশনের ডিজাইন। আমরা আপনাদের চাহিদা বুঝে সেই অনুযায়ী কাজ করছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলো দেখুন এবং আমাদের চ্যানেলে গিয়ে আরও অন্যান্য ভিডিওগুলো দেখুন। এই ভিডিওগুলো দেখে যদি আমাদের প্রতি আপনাদের আস্থা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা একটু দেরিতে হলেও আপনার কাজ অবশ্যই করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা রোজ পিঙ্ক কালার করেছি এই রুমের ভিতরে এবং স্কাই ভিউ করেছি, সেই স্কাই ভিউর সঙ্গে দেখুন একটু ফ্লাওয়ার দিয়েছি। সিলিং ডোজটা এখনও কমপ্লিট হয়নি, সিলিং ডোজটা আমরা করছি গোল্ডেন দিয়ে অ্যান্টিক কালার করছি। যখন এটা কাজ শেষ হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দেব এর পূর্ণাঙ্গ। এখানে একটা 3D ওয়াল করেছি, জয়নাল ভাইয়ের ছেলের খুব চাহিদা ছিল যে একটা যেন ঘড়ি এঁকে দেওয়া হয়, যার জন্য আমি 3D ওয়ালেই একটা ঘড়ি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা সবুজ কালার করেছি, এটা মূলত পার্পেল কালার। পার্পেল কালারের মধ্যে আমি একটু লাল দিয়ে ফ্লাওয়ার করেছি এবং ঘড়িটা এঁকে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন যে জিপসাম বর্ডারটা কিন্তু এখনও হোয়াইট রয়ে গেছে, অর্থাৎ আমরা সেই কাজটা এখনও শেষ করতে পারিনি। একটু জুম করে দেখাচ্ছি সেই ঘড়িটা, দেখুন আসলেই আমারও পছন্দ হয়েছে ঘড়িটা, আমি নিজের মতো করে এঁকেছি। এই যে ফ্লাওয়ারটাও দেখাচ্ছি একটু জুম করে। প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করি যেন আপনাদের চাহিদা অনুযায়ী বা সময় উপযোগী থেকেও একটু অ্যাডভান্স লেভেলের কাজ করা। যদিও এই ধরনের কাজগুলো দেশের বাইরে উন্নত মানের যারা পেইন্টার আছে তারা এগুলো করে থাকে, আর তাছাড়াও এখন বর্তমানে কাস্টমাইজ ওয়ালপেপার বের হয়েছে, যেগুলো আপনার চাহিদা অনুযায়ী যত বড় খুশি যেরকম ডিজাইন সেই রকম আপনি কাস্টমাইজ ওয়ালপেপারে আপনার রুমকে সাজাতে পারেন। কিন্তু বস্তুত ওয়ালপেপারের অসুবিধা হলো এই ওয়ালপেপারটা বেশি দিন টিকবে না, আপনার যে যাই বলুক না কেন। যেহেতু আমি এখনও 15-16 বছর থেকে এই পেইন্টিং লাইনেই আছি, যার জন্যেই ওগুলা আঠা থাকে পিছনে, পিছনেরগুলো উঠে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ সবাইকে।